চারিদিক শুধু তার যিনি দয়াবান, চারিদিক শুধু তার যিনি দয়াবান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান। প্রিয় লিসেনার, ইসলামিক লাইফ ইভেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজ আমি এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব বা উপদেশ নিয়ে আলোচনা করব যে উপদেশগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন। তাহলে চলুন আলোচনাটি হাদিস থেকে শুনে আসি। হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি বিষয়ে ওসিয়ত বা উপদেশ দিয়েছেন। তিনি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, এক নম্বর, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না যদিও তোমাকে হত্যা করা হয় অথবা আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। দ্বিতীয় নম্বরে বলা হয়েছে, পিতামাতার অবাধ্য হবে না যদি মাতা পিতা তোমাকে তোমার পরিবার পরিজন বা ধন সম্পদ ছেড়ে দেওয়ার হুমকিও প্রদান করে, তথাপিও পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। তৃতীয় নম্বর, ইচ্ছাকৃতভাবে কখনো কোনো ফরজ সালাত বা নামাজ ছেড়ে দেওয়া যাবে না, কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে দায়িত্ব উঠিয়ে নেন। নাম্বার চার, মদ পান হতে বিরত থাকবে, কেননা তা সকল অশ্লীলতার মূল, কেননা মদ পান করলে সাধারণত ব্যক্তির মস্তিষ্ক বিকৃত হয়ে যায় এবং সে ভালো মন্দ কোনটি বোঝার মতো ক্ষমতা রাখে না, বিধায় মদ পান হতে বিরত থাকতে হবে। পঞ্চম নম্বরে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, আল্লাহর নাফরমানি ও গুনাহ থেকে বেঁচে থাকো, কেননা নাফরমান দ্বারা আল্লাহর ক্রোধ অবধারিত হয়ে যায়। নাম্বার ৬, জিহাদ হতে কখনো পালিয়ে যাবে না যদিও সকল লোক মারা যায়। নাম্বার ৭, যখন মানুষের মধ্যে মহামারী ছড়িয়ে পড়ে আর তুমি সেখানে রয়েছো, তখন সেখানে তুমি অবস্থান করবে, পলায়ন করবে না। নাম্বার ৮, শক্তি সামর্থ্য অনুযায়ী নিজের পরিবার পরিজনদের জন্য খরচ করবে, কার্পণ্য করে তাদের কষ্ট দেবে না, যথাসাধ্য তাদের জন্য ব্যয় করবে। নাম্বার ৯, পরিবারের লোকদের আদব কায়দা শিক্ষার জন্য কখনো শাসন হতে বিরত থাকবে না এবং তাদের আদব কায়দা এবং শিক্ষার জন্য যতটুকু খরচ করার প্রয়োজন ঠিক ততটুকুই ব্যয় করবে, এতে কার্পণ্য করা যাবে না। নাম্বার ১০, আল্লাহ তাআলা সম্পর্কে তাদেরকে ভয় ভীতি প্রদর্শন করতে থাকবে, আল্লাহ এক এবং অদ্বিতীয় এটা তাদের মাঝে প্রমাণ করবে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন, এ কথা তাদের মাঝে বুঝাইয়া দেবে এবং সর্বদা তারই ইবাদত করতে হবে, এ কথা তাদের মাঝে বুঝিয়ে দিতে হবে। হাদিসটি আহমদ ২১৫৭৪ এবং সহিহ তারগিব ২৩৯৪ হাদিসে বর্ণনা করা হয়েছে।